রোলার চালানোর পরও উঠে আসছে পিচের চাদর। রোলার আটকে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ এলাকাবাসী ও তৃণমূলের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১২টা নাগাদ মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের হরদমনগর তুলসিয়া ঘাট এলাকায়। জানা যায়, ২০১৭ সালের বন্যার পর থেকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের হরদমনগর থেকে দৌলতপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার কঙ্কাল সার অবস্থায় পড়েছিল। নিত্য যাত্রী থেকে শুরু করে যানবাহন চলাচলে বড় সমস্যা হচ্ছিল। দীর্ঘ অপেক্ষার পর জেলা পরিষদের তহবিল থেকে প্রায় ১.৫ কোটি টাকা ব্যয় রাস্তার কাজ ও ১.৫ কোটি টাকা ব্যয় রাস্তার উপরে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, ঠিকাদার সংস্থা সরকারি সিডিউল ছাড়ায় পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে স্থানীয় কিছু নেতাকর্মীদের মদতে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। নিম্নমানের সামগ্রী দিয়ে ধুলোর উপরে পিচের কাজ করে যাচ্ছিল। ঠিকাদার সংস্থাকে বারবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করছে না। রোলার করা সত্ত্বেও উঠে যাচ্ছে পিচের চাদর। অদূর ভবিষ্যতে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে তা নিয়ে চিন্তিত এলাকাবাসী। কাজটা খুব অনুন্নত মানের হচ্ছে, কাদা মাটির ওপর পিচ ঢালা হচ্ছে। আমরা গ্রামবাসী হিসাবে দেখছি যে পিচটা ১০ দিনও টিকবে না, তার জন্য আমরা কাজটা বাধা দিচ্ছি। তো আগে তোমরা বাধা দাওনি কেন? এর আগেও আমরা ৫ বার বাধা দিয়েছি। ঠিকাদার এসেছিল, ঠিকাদারকে বললাম এভাবে আমরা কাজ করতে দেবো না। আমাদের তুলসিয়াঘাট গ্রামে কোবাইয়াতে প্রথমে পিচ ঢালা হচ্ছিল, ওখানে হাতে উঠে যাচ্ছিল। ওখান থেকে যখন ভাগিয়ে দিয়েছে তখন আমাদের এখানে এসছে তুলসিয়াঘাটে। তুলসিয়াঘাটে যখন আমরা বাধা দিলাম, ঠিকাদার এলো, ঠিকাদারকে বললাম কাদা মাটির ওপর আমরা পিচ ঢালতে দেবো না। ঠিকাদার আমাদের ধমক দিল, বললো প্রয়োজনে প্রশাসন নিয়ে এসে আমরা কাজ করব, কাজকে আটকাতে পারবে না। আমাদের শিডিউল আছে কি বলছে শুধু পিচ ঢালা। আমরা বললাম কাদা মাটির ওপর তো পিচ ঢালতে দেওয়া হবে না, তাই আমরা কাজটা বাধা দিয়েছিলাম। আবার হরদমনগর গেল, ওখানে গিয়ে বাধা দিলাম, ওখানে কি বলছে আবার ওই ধমক, প্রশাসন দিয়ে করব ই করব। তারপর আজকে আবার আমাদের গ্রামে পিচ করতে চলে এসছে, আমরা গ্রামবাসী কাজটা বন্ধ করে দিয়েছি, কাদা মাটির ওপর পিচ ঢালতে দেওয়া হবে না। দেখেন এখন পর্যন্ত ধুলা, খালি ধুলা। কাজ আটকাইনি যে এই রাস্তাটা ধুলো শুধাই মানে ই দিয়ে পিচ ঢালছে। রাস্তাটা অল্প পিচ দিয়েছে, কোন জায়গা সাফ করছে, কোন জায়গা করে না, মাটির উপরে ঢালি করে পিঠলেছে। বারবার বলা হয়েছে, প্রথমটা শুরু করলো কিছুটা মানে হাওয়া টাওয়া দিয়ে পরিষ্কার করেছে, কিন্তু এখন যেটা দেখছি যে আপনিও দেখতে পেলেন যে এরকম একটা ধুলোর উপরে পরিষ্কার না করে ঢালাই। কিন্তু অনেকটা রাস্তা তো হয়ে গেছে, ওই প্রথমটা শুরু করেছিল কিছুটা মানুষকে দেখার জন্য একটু ভালো করে শুরু করেছিল সেটাকে পরিষ্কার করে, এখন আর সে এইদিকে এসে আর এটাকে সারিয়ে যাচ্ছে এবং এটাকে আর পরিষ্কার করছে না। কিন্তু গ্রামবাসীরা তো বলছে যে স্থানীয় নেতা থেকে শুরু করে প্রশাসনে বারবার জানানো হয়েছে, তবুও তারা কোনো কর্ণপাত করছে না বিষয়টাকে নিয়ে। না, তারা তো বিভিন্ন রকম আইনি তো এই দেখাচ্ছে যে আমরা না করলে এখান থেকে চলে যাবো, রাস্তায় হতে দিব না, বা আমরা এখান থেকে সব জিনিস নিয়ে চলে যাবো এখানে যদি না হয়। তো কিছু কিছু লোক হয়তো ভাবছে যে যদি চলে যায় তো রাস্তাটা হয়তো আবার অকেজ হয়ে পড়ে থাকবে। না তো বে নিয়ম মেনে তো রাস্তার কাজ করতে পারে না, সেটাই আমাদের কথা হচ্ছে যে ওরা নিয়ম মেনে করুক। তো আপনারা এখন কি চান? আমরা চাইছি যে এটা পরিষ্কার করে
মানে রাস্তাটা সুন্দরভাবে হোক এটা আমরা চাইছি। এখানে হাজার হাজার লোক যায়, আপনার সেই ফতেপুর থেকে বাংলাদেশ সমস্ত লোক এখান থেকে যায়। এখানে প্রায় পাঁচটা অঞ্চল ওই দিক থেকে চারটা অঞ্চলের লোক এটা দিয়ে যায়, মিলনগড় ট্রেন যাতায়াত করে। বলছি এই রাস্তা দিয়ে কোনো ছাত্রী স্কুল? হ্যাঁ, স্কুল কলেজ যায়, স্কুল হাসপাতাল, হ্যাঁ দুটো আবাসিক স্কুল, দুটো হাই মাদ্রাসা, হাই সিনিয়র মাদ্রাসা আছে আমাদের মিলনগড়ে। ট্রেন আছে, স্টেশন আছে, স্টেশনে প্রতিদিন লোক ট্রেন ধরতে যায়। বলছি কত বছর ধরে রাস্তাটা বেহাল অবস্থায় পড়েছিল? প্রায় এটা পাঁচ বছর থেকে আছে। কাদা মাটির ওপর পিচ হচ্ছে কেন প্রশাসন, তুমি কাদা মাটির ওপর পিচ ঢালতে দেব না, দেব না, কাদা মাটির ওপর পিচ ঢালা হচ্ছে কেন প্রশাসন, তুমি জবাব দাও, প্রশাসন তোমায় জবাব দিতে হবে। কাদা মাটির ওপর পিচ ঢালা হচ্ছে কেন ঠিকাদার, তুমি জবাব দাও। কাজটা বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে গ্রামবাসীর বক্তব্য হচ্ছে যে ধুলো পরিষ্কার হচ্ছে না, তার জন্যে মেটেরিয়ালগুলোকে আবার তুলে দিয়ে নতুন করে কাজটা করে পিচ করা হোক, তার জন্যে গ্রামের লোকের প্রতিবাদ। মানে তারা বলছে যে সেরকম নাকি শিডিউল মেনেও কাজ হচ্ছে না, কারণ সরকারের নিয়ম অনুযায়ী যত ইঞ্চি মোটা করার কথা সেরকম নাকি হচ্ছে না। শিডিউলে পাথর উঠাবার নিয়ম নেই, কন্ট্রাক্টরকে ধুলোগুলো পরিষ্কার করে পিচ করার কথা আছে, কিন্তু রোলিং করার তো নিয়ম রয়েছে, তার পূর্বে জল দিয়ে একটু রোলিং করা? না, রোলিং করার নিয়ম নাই, ওটা করা হয়ে গেছে, কম্প্যাকশন হয়ে গেছে মেটেল। কিন্তু তারা তো বলছে যে রাস্তা করতে যাচ্ছে আর একদিন উঠে রাস্তা উঠতে শুরু করছে। না, রাস্তার কথা উঠেনি এখনো, কারণ গ্রামবাসীরা তো হাত দিয়ে তুলে দিচ্ছে রাস্তাকে। আমরা তো ওগুলো জানছি না, কাজ করছি, ঠিকাদার বলছে এভাবে কাজ আছে, এভাবে কাজ করো, আমরা করছি। কিন্তু গ্রামবাসী তো বলছে যে শিডিউল দেখতে চাই যে দেখাচ্ছে না, আর ধুলোবালির উপর মাটি মানে এই রাস্তায় পিচ ঢালাই হচ্ছে, মাটির উপরে একদিকে ঢালাই হচ্ছে অপর দিকে রাস্তা উঠে যাচ্ছে। কি বলবেন এটাকে নিয়ে? পাবলিক বাস ছেড়ে দিছি আমরা, কি করব? বলে ঠিকাদার কি ঘটনাস্থলে কি যোগাযোগ করছে আপনার সঙ্গে, এসেছিল কি ঠিকাদার? এখন তো আসেনি ঠিকাদার। যে কি যে আমরা শিডিউল হিসেবে কাজ করছি, শিডিউল হিসেবে ব্যাপার হচ্ছে কি গ্রামবাসী বলছে কি ধুলা সরছে না, হ্যাঁ ওই জন্য আমরা কাজটা গ্রামবাসী রুকালছে, আমরা কাজটা ছেড়ে দিচ্ছি। কিন্তু সরজমিনে এসে দেখা গেল তো সেরকম কাজ হচ্ছে না যেরকম বলছেন আপনার শিডিউল মেনে। আমরা যেটা বলেছি আমরা সেটাই কাজটা। আপনারা কত ইঞ্চি ঢালাই করছেন? আমরা 20 mm করছি। কিন্তু এর শিডিউলে কত রয়েছে? শিডিউল তো বলছে, ওরা তো বলছে 20 mm আছে। আপনাকে ঠিকঠাক পিস দেন, ঠিকঠাক পরিমাণ পিস দিচ্ছেন? ঠিকঠাকই পিস দিচ্ছি। তাদের যেটা সব থেকে বড় অভিযোগ যে সেই ধুলো মাটির উপরে পিস ঢালাই হয়ে যাচ্ছে, হতে পারে কোনো জায়গায় জায়গায় হতে পারে ধুলো মাটি তা আছে, কিন্তু এখনই তো রাস্তা উঠে যাচ্ছে, মানে আপনার ঘন্টাখানের মধ্যে রাস্তা উঠে যাচ্ছে, গাড়ি চলতে উঠে যাচ্ছে, নতুন রাস্তা উঠবে ভালো উঠবে। সব মিলিয়ে রাস্তার কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ এলাকার বাসিন্দারা। এদিন তারা রাস্তার কাজ বন্ধ করে এর প্রতিবাদ শুরু করেন। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার এই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ও বেনিয়মের অভিযোগ তুলে কাজ আটকেছিলেন স্থানীয়রা। নিয়ম মেনে কাজ না হলে তারা আর কাজ করতে দেবে না বলে জানিয়ে দেন স্থানীয়রা। শেষ পর্যন্ত অসমাপ্ত কাজ রেখে বাড়ি যেতে বাধ্য হয় ঠিকাদার সংস্থা শ্রমিকেরা। আমাদেরকে বেশ কয়েকদিন থেকে ওখান থেকে ফোন আসছিল যে ওখানকার রাস্তার কাজ যেটা শুরু হয়েছে খুব নিম্নমানের কাজ হচ্ছে, বেশ কয়েকদিন ধরেই ফোনটা আসছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিকে কোনো সময় প্রশ্রয় দেন না, উনি যেখানে যত টাকা বরাদ্দ হওয়ার সেই টাকাটা বরাদ্দ করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে। রাস্তাটা যদি সত্যি যদি নিম্নমানের কাজ যদি হয়ে থাকে, এটা কোনো রকমের বরদাস্ত কিন্তু করা যাবে না। এটা আমাদের বিডিও সাহেব থেকে নিয়ে, আমাদের ডিএম সাহেব থেকে নিয়ে এটা অলরেডি আমাদের জানানো হয়ে গেছে, নিম্নমানের কাজ যেটা হচ্ছে আমরা চাইব প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সহিত শিডিউল অনুযায়ী, যে শিডিউল আছে শিডিউল অনুযায়ী যাতে কাজ হয়, এটা ডিএম সাহেবকে বলা হয়েছে এবং আমাদের যে বিডিও সাহেব আছেন বিডিও সাহেবকেও বলা হয়েছে। অতএব নিম্নমানের কাজটা যাতে না হয়, শিডিউল অনুযায়ী যাতে কাজ হয়, এটা অবশ্যই আমরা দলীয় তরফ থেকে আমরা তার ব্যবস্থাটা নিচ্ছি। আমরা যদি দেখি, প্রশাসন যদি দেখে যে সত্যি ওই রাস্তাতে শিডিউল অনুযায়ী কাজ হয়নি, এর মধ্যে কিছু ভেজাল আছে, তাহলে প্রশাসন সেই ঠিকাদারের যাতে যা নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা যাতে ব্যবস্থা নেওয়া হয়, আমরা প্রশাসনকে সেই কথাও কিন্তু আমাদের কিন্তু বলা আছে যে ঠিকাদারের যাতে চরম শাস্তি যাতে হয়, কেননা আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিন দুর্নীতিকে প্রশ্রয় দেননি। অতএব এই রাস্তার ক্ষেত্রে যাতে কোনো দুর্নীতি, ওই ঠিকাদারও যদি দুর্নীতি যদি করে থাকে, সেটাও যাতে দুর্নীতি যদি হয়ে যদি থাকে, প্রশাসন যদি পায়, তাহলে ঠিকাদারের যাতে চরম শাস্তিমূলক ব্যবস্থা যাতে প্রশাসন নেয়,
সেটার ব্যবস্থা কিন্তু আগামী দিনে হবে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।